ডাইনোসর নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। সবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে দাঁতবিহীন নতুন প্রজাতি ডাইনোসরের সন্ধান পাওয়া গেছে। ডাইনোসরটির প্রতিটি বাহুতে মাত্র দুটি আঙুল ছিল আর স্বভাবে ছিল চঞ্চল। চলুন দেখে নিই রিপোর্টটি। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওক্সোকো আওয়ারসান নামে এই প্রজাতির ডাইনোসরের একাধিক কঙ্কালের সন্ধান পান এবং বেশ কয়েকটি সম্পূর্ণ কঙ্কাল খুঁজে বের করেছেন। প্রায় 100 মিলিয়ন বছর আগের এই প্রাণীটির পালকযুক্ত দাঁতবিহীন চোয়াল ছিল। প্রত্নতাত্ত্বিক দলটি জানায়, এই কঙ্কালগুলো দাঁত ও হাত পায়ের আঙুল বিশিষ্ট প্রাণীগুলোর বিবর্তনের বিষয়ে গবেষণা করতে ব্যাপক সহায়তা করবে। ডাইনোসরের এই প্রজাতিটি তাদের নিকটাত্মীয়ের তুলনায় প্রতিটি বাহুতে একটি কম আঙুল ছিল। তাদের অভিযোজন ক্ষমতা এত বেশি ছিল যে তারা ক্রাইটিসিয়াস সময়কালে অন্য প্রাণীগুলোকে পিছিয়ে ফেলতে সক্ষম ছিল। কয়েকটি সম্পূর্ণ কঙ্কাল বিশ্লেষণ করে গবেষকরা জানান, প্রাণীগুলো 2 মিটার লম্বা ছিল, তাদের দাঁতবিহীন চোয়াল ছিল এবং স্বভাবে কিছুটা চঞ্চল ছিল। এর আগে প্রত্নতাত্ত্বিক গবেষকরা 3 আঙুল বিশিষ্ট এক ডাইনোসর পরিবারের সন্ধান পেয়েছিল, যা ওভারিপেক্টর হিসাবে পরিচিত ছিল। গবেষকরা বলছেন, এই ওভারিপেক্টর প্রজাতির বিবর্তন থেকেই নতুন এই প্রাণীর সৃষ্টি। প্রত্নতাত্ত্বিক দলটি 4টি তরুণ ডাইনোসরদের জীবাশ্মের দেহাবশেষ গবেষণা করে জানায়, অন্যান্য বহু প্রাগৈতিহাসিক প্রজাতির মতো ওক্সোকো আওয়ারসান প্রজাতি হিসেবে অনেক বেশি সামাজিক ছিল। ইউনিভার্সিটি অফ এডিনবার্গের জিওসি এসিএমসের ডক্টর গ্রেগরি ফানস্টন বলেছেন, 68 মিলিয়ন বছর আগে তারা কিভাবে তাদের অভিযোজন ক্ষমতা দিয়ে টিকে ছিল তার পুরোপুরি ধারণা পাবেন এই আবিষ্কার থেকে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।